नमस्कार बंधुरा, माधुरी किचने अपन सकल के स्वागत जानाई। आज तैरी करे देखाबो कदम फुल मोमो बा चिकेन राइस मोमो। एटा बनानो खूब सहज, बाच्चा थेके बड़ो सकले भीषण पसंद करबे। ताहले चलुन शुरू करी। चिकेन राइस मोमो तैरी करार जोन्नो आमी पात्रटार मध्ये निच्छी हाफ कप परिमाणे बासमती चाल। सबार प्रथमे चालटाके दू तीन बार जल बदले बदले परिष्कार करे धुए नेब। चाल परिष्कार करे धुए नेवार पर एर मध्ये दिच्छी किछुटा जल। तारपर ए चालटाके 10 मिनट जले भिजिए राखब। एखाने निएछी 300 ग्राम परिमाणे बोनलेस चिकेन, आर चिकेनटाके आमी छोटो छोटो टुकरो करे केटे निएछी। तारपर मिक्सार ग्राइंडारेर ए छोटो जारटार मध्ये चिकेनेर टुकरोगुलोके निए निएछी। एबार ढाका बंध करे एटाके मिहिभाबे पेस्ट करे नेब। चिकेनेर पेस्ट तैरी होये गेछे आर चिकेनटाके आमी एकदम मिहिभाबे पेस्ट करे निएछी। आर एखाने निएछी पेंयाज कुचि, धनेपाता कुचि, गाजर कुचि एबं काँचा लंका कुचि। एरपर ए बड़ो पात्रटार मध्ये पेस्ट करे रखा चिकेनटाके ढेले देब। तारपर एर मध्ये देब 2 चामच परिमाणे कुचिये रखा गाजर, 2 चामच पेंयाज कुचि, परिमाण मतो काँचा लंका कुचि, 2 चामच धनेपाता कुचि। एर संगे दिच्छि 1 चामच डार्क सोया सस, 1 चामच दिच्छि भिनेगार, आर देव 1 चामच आदा रसुन बाटा, परिमाण मतो लवण, हाफ चामच गोलमरिचर गुड़ो, हाफ चामच गरम मसलार गुड़ो, 1 चामच मेल्ट करे रखा बाटार। एबार ए समस्त किछु एकसंगे खूब भालोभाबे मेखे नेब। एखाने बाटारेर परिवर्ते आपनारा सादा तेलो दिते पारेन, आर नून ओ झालेर परिमाण आपनारा अवश्य निजेदेर परिमाण मतो देबेन। समस्त किछु खूब भालोभाबे एकसंगे मेखे निएछि। आर एखाने आमि आगे थेके जे चालटा भिजिये रेखेछिलाम सेई चालेर थेके जलटा भालोभाबे झरिये एकटा प्लेटेर मध्ये ढेले दिलाम। तारपर एर मध्ये दिच्छि अल्प परिमाणे लवण। एबार चालेर संगे लवणटाके खूब भालोभाबे मिशिये देब। চালের সঙ্গে লবণ খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এরপর চিকেনের বলগুলোকে তৈরি করে নেব। আমি মিডিয়াম সাইজের করে চিকেনের বলগুলোকে তৈরি করে নিচ্ছি। দুই হাতে তালুর সাহায্যে আমি চিকেনের বলগুলোকে এভাবে গোল করে নেব। এই দেখুন একটা চিকেনের বল তৈরি হয়ে গেছে। এরপর বাসমতি চালের মধ্যে দিয়ে আমি চিকেনের বলগুলোকে এভাবে কোট করে নেব। এই দেখুন একটা তৈরি হয়ে গেছে। এইভাবে আমি আবারও একটা তৈরি করে দেখাব। এইভাবে আরও কয়েকটা চিকেনের বল প্রথমে চালের মধ্যে কোট করে নেব, তারপর চিকেনের বলগুলোকে স্টিম করে নেব। আমি মোমো মেকারের সাহায্যে মোমোগুলোকে স্টিম করব, সেই জন্য গ্যাস অন করে একটা পাত্রের মধ্যে দিচ্ছি কিছুটা জল। জল গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে আরও একটা পাত্র বসিয়ে দিলাম। তারপর সামান্য একটু সাদা তেল এভাবে ব্রাশ করে নেব। এরপর একটা একটা করে চিকেনের বল এর মধ্যে বসিয়ে দেব। আর চিকেনের বলগুলো একটু গ্যাপ রেখে বসাতে হবে, কারণ চিকেনের বলগুলো স্টিম হয়ে যাওয়ার পর বেশ ফুলে উঠবে। এরপর ঢাকা বন্ধ করে মিডিয়াম আঁচে 15-20 মিনিট সময় ধরে মোমোগুলোকে স্টিম দিয়ে নেব। মোমোগুলো স্টিম হতে হতে আমি অন্যদিকে গ্যাস অন করে একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিচ্ছি 1 চামচ বাটার, তারপর এর মধ্যে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো। এবার বাটারের সঙ্গে হলুদের গুঁড়োটাকে কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে নেব, যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর গ্যাসের আঁচ বন্ধ করে দিচ্ছি। এদিকে 20 মিনিট পর আমি ঢাকা খুলে দেখে নেব। এ দেখুন চিকেন রাইস মোমো আমার একদম তৈরি হয়ে গেছে। এবার এই মোমোগুলো যাতে একটু দেখতে সুন্দর লাগে সেজন্য আমি বাটার দিয়ে যে হলুদটা আগে থেকে ভেজে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। তারপর ঢাকা বন্ধ করে আবারও মিনিটখানেক সময় ধরে স্টিম দিয়ে নেব। 1 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। এই দেখুন কদম ফুল মোমো বা চিকেন রাইস মোমো একদম তৈরি হয়ে গেছে। এরপর আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখতে একদম কদম ফুলের মতো বলে একে কদম ফুল মোমো বলা হয়। আমি এই কদম ফুল মোমো মোমো চাটনির সঙ্গে পরিবেশন করছি। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি চিকেন রাইস মোমো বা কদম ফুল মোমো। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ।